আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবহাড়ায় রাদে আলানু থেকে বর্ণিত তিনি রাসুলুল্লা সাল্লু আলাইসাল্লামকে বলতে শুনেছেন কালোজিরায় জিরায় সকল রোগের আরোগ্য রয়েছে জি বন্ধুরা আধুনিকতার ছোঁয়ায় সেই কালোজিরার জিরার এখন ক্যাপসুল ফর্মেও পাওয়া যায় যার নাম ডি শেফা আজকে এই ডি শেফার কী কী রোগের কাজ করে এবং এর বিধি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা ও অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া আছে কিনা এবং গর্ভাবস্থায় উইস্তন দানকালে খাওয়া যাবে কিনা সেই বিষয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত ওষুধ সময়ের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ডিসেফা ক্যাপসুলটি বাজারে নিয়ে এসেছে ড্রাগ ইন্টারন্যাশনাল ইউনানি লিমিটেড প্রতিটি সফট জেলাটিন ক্যাপসুলও আছে ক্যালোজিরার তেল পাঁচশো মিলিগ্রাম এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে নাইজেলা স্যাটিবা ডিসেফা ক্যাপসুলটি ডিসেফা ক্যাপসুলটি অনেক রোগের ক্ষেত্রে দারুণ কার্যকরী তার মধ্যে আপনার যদি সর্দি কফ হাঁপানি ব্রঙ্কাইটিস থেকে থাকে গাত্র বেদনা জ্বর বদহজম হজম বমি বাত অথবা মায়ের দুধের স্বল্পতা একজিমা এবং কাটা ছাড়াই রোগের ব্যাপক কাজ করে থাকে এছাড়া ইহা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রক্তের শর্করা ও রক্তচাপ কমাতেও ব্যবহার হয়ে থাকে এবং চুল পড়া রোদেও ডিসেফার দারুণ ব্যবহার তো আছেই ডিসেফা ক্যাপসুলের সেবন বিধি হচ্ছে একটি ক্যাপসুল দুই থেকে তিনবার অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে ডিসেফা ক্যাপসুলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি এছাড়া ডিসেফা ক্যাপসুল অন্য যে কোনো ভিটামিন মিনারেল বা ভ্যাশস সাপ্লিমেন্টের সাথে গ্রহণ করা যেতে পারে এখন আমি গর্ভাবস্থায় ও স্তনদানকালে ডিসেফা ক্যাপসুল খাওয়া যাবে কি না সেই বিষয়ে একটু বলতে চাই গর্ভাবস্থায় ডিসেফার ব্যবহার এখন পর্যন্ত অনুমোদিত হয়নি কিন্তু দুগ্ধ দানকারী মায়েদের বা মাতৃ দুধের পরিমাণ বৃদ্ধির জন্য ডিসেফা দারুণ কার্যকরী এবং ইহা সেবন করা যেতে পারে ডিসেফা যেহেতু একটি সফট জ্যালাডিন ক্যাপসুল তাই একে সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে এবং ঠান্ডা এবং শুষ্ক জায়গায় রাখতে হবে এবং প্রত্যেকটা ঔষধি শিশুদের নাগালে বাইরে রাখতে হবে ডিসেফার দাম প্রতি বাক্সে আছে পঞ্চাশটি ক্যাপসুল যার মূল্য তিনশো টাকা এর মানে দাঁড়ালো প্রতি পিস ক্যাপসুলের দাম সাত টাকা তো এই ছিল রিসেপা ওষুধ সম্পর্কে এটি সম্পর্কে আরও কিছু জানা থাকলে কমেন্টস করে জানাতে পারেন এবং অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি গ্রহণ করবেন আজকে এই পর্যন্তই আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ